প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম আবার আমাদের মূল অনুষ্ঠানে। এবার আমরা একটু আগে বলেছিলাম যে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে কথা বলতে চান, আমাদের শিল্পীর সাথে কথা বলতে চান কিংবা অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে চান, তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন। আর আমরা বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানে প্রিয় দর্শক, যে যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানে প্রত্যেকটা পর্বে আমরা এক একজন গেস্ট রাখবো, মানে এক একজন অতিথি থাকবেন যিনি শিল্পী এবং আমাদের সাথে পুরো অনুষ্ঠানকে জমিয়ে তুলবেন। তো আগামী অনুষ্ঠানগুলিতে যদি আপনারা কেউ অংশ নিতে চান, চ্যানেলিস্টের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, সুরভার অনুষ্ঠানের প্রযোজকের সাথে যোগাযোগ করতে পারেন। চলেন আমরা যাই মূল অনুষ্ঠানে। আচ্ছা লাবণী, আমরা গানে যাব। গানে যাওয়ার আগে আমি টি এম আহমেদ কায়সারের কাছে আবার যাচ্ছি। লোকগান সম্পর্কে বলছিলাম এবং তার আগে লাবণী, রাধাকৃষ্ণের কীর্তনাঙ্গের একটা গান করেছিলেন, সেই বিষয়ে আপনার না আপনার ইয়ের কথাটা আমাকে খুব দাগ কাটলো। আপনি যে আমাদের মৌন সঙ্গীতিকার কথা বলছিলেন, লাই ঘরে তুইয়ারে সদাগর কেমনে যাবানি যে রে হায় রে হায়, এটা আমাদের বাঙালিদের বোধহয়, এটা কেবল বাংলাদেশের বাঙালিদের। ময়মনসিংহ গীতিকা হাওড় অঞ্চল তো একটা ওই বাংলাদেশেরই একটা জায়গাতে পড়েছে, আপনি সুনামগঞ্জের কথা বললেন, এটা এত অদ্ভুতভাবে এত ভালোবাসার কথা। আসলে আমি বারবার বলি যে চণ্ডীদাসের পরে এত বৈষ্ণব গান, এত ভালোবাসার গান বোধহয় এই অঞ্চলেই লেখা হয়েছে আর কি। আপনি যে এই কথাগুলো বললেন, এত সীমাহীন ভালোবাসা, রাধাকৃষ্ণ বৈষ্ণব গান মানেই তো রাধাকৃষ্ণের কথা আসে। রাধারমণও কিন্তু প্রচুর গান করেছেন, প্রচুর প্রচুর। এখানে মানে ইয়ে করলেন, আমাদের লাবণী করলেন কীর্তনঙ্গের গান, এত ডিভোশন আর কি, এত ডিভোশন। এখন দর্শকরা গানগুলো শুনছেন, আমি লাবণী সম্পর্কে প্রথমে শুরু করেছিলাম একটু নেগেটিভ কথাবার্তা দিয়ে, আসলে এটা ভালোবাসা থেকে বলা জানি আমরা। একটা ব্যাপার হলো, দর্শকরা একটা সঙ্গীতানুষ্ঠান মধুর হয়ে ওঠে, গ্রহণযোগ্য হয়ে ওঠে, এটা সবার সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ বলেছেন, একাকী গায়কের নয় তো গান, মিলিতে হবে দুইজনে, গাইবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। এই অবস্থাটা যখন তৈরি হয় তখনই আপনার যে কোনো সঙ্গীত, রবীন্দ্রনাথ লাস্টের লাইনটা, এটা সোনার তরীর সুরভঙ্গ কবিতার একদম লাস্টের লাইনটা হলো, যেখানে প্রেম নেই বুবার শোভা সেখানে গান নাহি জাগে। তো এই মানে প্রেম ভালোবাসা এগুলো মিলেই, এবং দর্শকরা শ্রোতাদেরও একটা সাংঘাতিক রকমের, আপনার এই অনুষ্ঠান সুরবাহার আগেও এর আগে অনুষ্ঠান করেছেন, যে কোনো একটা অনুষ্ঠান জমে উঠে কিন্তু দর্শকদের, আমরা এই দর্শকটার জায়গা সুরবাহারের, এটাই আমি আমার একটা প্রত্যাশা থাকবে যে সুরবাহার এমন একটা জায়গাতে যাবে, সুন্দর গানগুলোকে দর্শকদের কাছে নিয়ে যাবেন, এবং এই ভালোবাসার গান আমরা এই গান শুনতে শুনতে, আজকে লাবণীর গান যারা শুনছেন, আমি বলেছিলাম আমার এক বন্ধুর কথা আপনাকে ফোনে বলেছিলাম যে এমন যেন হয়, এমন গান কোনদিন আমি করতে পারবো যেদিন গান শোনার পরে মানুষ বাড়ি ফেরার পথ ভুলে যাবে। এবং দেখি আমরা আজকে লাবণীর গান শুনে মানুষ বাড়ি ফেরার পথ ভুলে কিনা সেটা আমরা দেখি। তাহলে সেটা করতে হলে একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই যে সমস্ত জায়গায় আমরা বড় হয়েছি, আমি হবিগঞ্জে, আরেকজন ঢাকায়, বরিশালে, খুলনায়, নরসিংদীতে, নারায়ণগঞ্জে, নানান জায়গায় আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি। আপনি চিটংয়ে বেড়ে উঠেছেন, সেই চিটংয়ের কোনো গান আজকে আমরা আমাদের শ্রোতাদের দিতে চাই। এবং আমরা তো বলেছি যে আমাদের দর্শকরা তাদের ফিডব্যাক, বিশেষ করে যারা গান শুনছেন আমাদের শিল্পীরা, তারা যেন আমাদের লাবণীর সাথে আজকে কথা বলেন, সেই প্রত্যাশা আমরা করবো। চলেন আমরা যাই। আচ্ছা, আমরা চিটংয়ের গানে আমি অবশ্যই যাবো একটু পরে, কিন্তু তার আগে যেহেতু আমার প্রিপেয়ার করা হয়ে গেছে এই গানটি, শাহ আব্দুল করিম সাহেবের একটি গান। এই গান আসলে ওনার গানগুলো আমি এখানে লন্ডনে আসার পরে আমি অন্তরে ধারণ করেছি তার গানগুলো। তো গানগুলো গাইতে চেষ্টা করি, গানগুলো শিখে গাই। তো এখন আমি শাহ আব্দুল করিম সাহেবের একটি গান গাইছি এবং তারপরে আমি আমার চট্টগ্রামের গানে ফিরে যাচ্ছি। তোমার প্রীতি বন্ধু রে বন্ধু, কি হবে না জানি, তুমি আমায় করবাই নাকি মিশা কলঙ্কিনি, বন্ধু রে বন্ধু কি হবে না জানি।
যেদিন হতে তোমার প্রেমের বন্ধু সপেছি পরাণি, যেদিন হতে তোমার প্রেমের বন্ধু সপেছি পরাণি, সেদিন হতে বারণ হয় না, সেদিন হতে বারণ হয় না দুই নয়নের পানি, বন্ধু রে বন্ধু কি হবে না জানি, শুনে হাসি রানী কি বলতে পারে? আপনি তো হাসি রানীর জায়গায় হাত দিচ্ছেন। হাসি আপা তো উনি বলবে ভালো গেছো, একদম একদম গলাটা নকল করে ফেললেন আপনি। আচ্ছা সাইফুল ভাই কি বলতে পারে আপনার ধারণা? সাইফুল ভাই না ভালো তো বলবেই, গান করেছেন ভালো, এখন আমি জাস্ট কপি করার চেষ্টা করছি, আমি তো পারলাম না লাবণীর মতো, পারা বেশ কঠিন, একদম একদম মানে ইয়ে করে ফেললেন আর কি। আচ্ছা কাজ স্যার একটা সিরিয়াস বিষয় বলি, আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করেছেন, ঈদে পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর আমাদের বিশেষ দিনগুলোতে, বিশেষ করে ঈদে দেখবেন, ঈদের গানের কথা যদি বলি, ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এছাড়া সাধারণ মানুষ জানে এরকম গান খুব বেশি নাই। 21শে ফেব্রুয়ারির কথা বলেন, গাফফার চৌধুরীর ওই একটা গান সারা জীবন শুনতে শুনতে আমরা কান ঝালা পালা, ভালো গান। বৈশাখের গান বলে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই এসো হে বৈশাখ বাদ দিলে সাধারণ মানুষ জানে এরকম গান নেই, কারণটা কি? এটার একটা প্রধান কারণ হতে পারে এটা, যে ওই অর্থে ওই মাপের গানগুলো তৈরি হচ্ছে কিনা, আপনার এসো হে বৈশাখ টাইপের এই রকমের, বা আপনি যে রমজানের ওই রোজার শেষে বললেন ওই রকমের গান তৈরি হচ্ছে কিনা, আর যদি তৈরি হয়েও থাকে, আর একটা ব্যাপার হলো যে কিছু জায়গা আর্কিটাইপড হয়ে যায় আর কি, কিছু জায়গা মানুষের সিগনেচার, একটা উৎসবের সঙ্গে মানুষের একটা জেনারেশন, পরবর্তী জেনারেশন কিন্তু হতে পারে যদি নতুন ভালো গান তৈরি হয় তখন পরবর্তী জেনারেশনের জন্য হয়তো ওই গানগুলোই আসবে, কিন্তু আমরা যে জেনারেশনে বড় হয়েছি, এই জেনারেশনের উৎসব বলতে, এই জেনারেশনের অনুষ্ঠান বলতে, আপনি বৈশাখের কথা বললেন, এসো হে বৈশাখ দিয়েই শুরু হয়, মনে হয় যে এই গানটা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে অথচ এই গান হচ্ছে না, এটা হতে পারে না। কেন আর এরকম গান হচ্ছে না? কেন এরকম গান হচ্ছে না? আরেকজন কাজী নজরুল ইসলাম তো আসবে না, না বা আরেকজন রবীন্দ্রনাথ তো আসবে না, না শুক, নতুন কেউ আসবে না? নতুন যখন আসবে, কারণ আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তারা তো জায়গা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য, নজরুল রবীন্দ্রনাথ আমাদের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন তো তারা। হ্যাঁ, এরপর আপনি একবার লিখবেন অবশ্যই, আমরা গাবো না। আমি বলবো কি, আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই দেশে এবং দেশে বাংলাদেশে যারাই আমাদের অনুষ্ঠান দেখছেন, নতুন নতুন কিছু তৈরি হবে, তারা যেন
এই সমস্ত বিশেষ দিবস নিয়ে আরো গান লিখেন, আমাদের এটা আহ্বান, আপনারা সেটা করবেন। আর আপনি অবশ্যই আপনার কাছ থেকে কিন্তু আশা করব, আমার কাছ থেকে আশা করবেন, আমি লিখব। আমরা লাবড়ির চিটং এর গানে যাব। তার আগে রাধারমণ সম্পর্কে বলছিলাম কায়েস স্যার, যে রাধারমণ সম্পর্কে আপনি অনেক কাজ করেছেন, কীর্তনঙ্গের কিংবা রাধাকৃষ্ণ নিয়ে অনেক চমৎকার হৃদয়স্পর্শী গান তিনি লিখেছেন করেছেন, এরকম কোনো গান আপনার? আমি আশা করব, আমি জানি না, খুব ফর্চুনেটলি আমি দেখলাম যে রাধারমণের গান এখন সর্বত্র, একদম ভারতের নানা জায়গাতে রাধারমণের গান কিন্তু গাওয়া হচ্ছে, ধামাইল গানগুলো গাওয়া হচ্ছে। এবং আমরা লক্ষ্য করলাম যে গত বছরের আগের বছর সম্ভবত লাবণী আমাদের রাধারমণ উৎসবে গেলেন এবং গিয়ে পরে রাধারমণের গান করলেন অনেকে। এবং এটার একটা মজা হলো, একবার রাধারমণের গান যে যারা করতে শুরু করেন, আমি দেখেছি পরে কিন্তু লাবণী বা অন্যরাও মানে গান করতে শুরু করলেন। গানের কথা বলছিলাম, এরকম কোনো গান এই মুহূর্তে আপনার মাথায় আছে কিনা? হ্যাঁ, আমি দর্শকদের ইয়ে করবার জন্য একটা গান হতে পারে, যদি আমি জানি না এই গানটা লাবণী করেন কিনা, আমি জানি না। খুব কোন গানটা, একটু দুইটা গান শোনান আমাদের। এটা ওই ভালোবাসার গানই, আমার আমার মরণ যেন হয় না নিবা রণ গো বিষখে বিষখে শামশকেতে আমারি মর। আমি একটু বলি কেসা কেন আপনাকে গানের কথাটা বললাম বা একটু আগে লাবণীর কথা থেকে লিঙ্ক করলাম। আমাদের যে ঈদ, আমাদের যে দুর্গাপূজা, আমাদের যে উৎসবগুলো, আমরা বাঙালিরা কিন্তু যুগে যুগে কালে কালে আমাদের এই উৎসবে, আমাদের ধর্মীয় লোকাচারে আমরা কিন্তু কোনো ধর্মের আবরণে আমরা বন্দী থাকি না, আমরা বাঙালি হয়ে যাই। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, ঈদের মধ্য দিয়ে আমি আহ্বান জানাই, আমরা যেন আমাদের সেই চিরাচরিত চরিত্র বাঙালি, আমাদের যে আমরা যে বাঙালি সেটা থেকে দূরে না যাই, সেই আহ্বান রাখতে। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে এটা খুব খুব জরুরি কিন্তু আজকের যে এই হানাহানিপূর্ণ সমাজ, এখানে এই কথাটা, এই মেসেজটা পার হওয়া পাস হওয়া উচিত আর কি। আমাদের উৎসব মানেই হলো এই গান, এবং এই গানগুলো হলো এটা অসাম্প্রদায়িক জায়গা থেকে, যে কোনো উৎসব মানে এটা ইয়ে না, কখনোই ধর্মীয় বাতাবরণের মাঝে কিন্তু সীমাবদ্ধ ছিল। লাবণী, আপনার আমার মনে হয় আরেকটা কথা বলতে পারি, যে ঈদের দিনে আমি যখন ছোট ছিলাম, জানেন আপনি বলবেন যে আমার বাড়িতে আমার বন্ধু অরবিন্দ এসছে নারিকেল নিয়ে, তার মা পাঠিয়েছে নারিকেল, যে নারিকেল তারপর নাড়ু বানিয়ে দিয়েছে ঈদের দিনে। কিংবা দুর্গা পুজোতে আমি তার বাড়িতে গেছি, আমার বাড়ির একটা মানে সন্দেশ বানিয়ে নিয়ে গেছি, এই যে বিষয়গুলো, এরকম আবহ ছিল কিনা চিটাগাংয়ে আপনার ছোটবেলায়? হ্যাঁ, অবশ্যই ছিল। যখন ছোটবেলায় ঈদ হতো, তো সবার চেয়ে বেশি আমি মনে হয় লাফালাফিটা বেশি করতাম, যে ঈদের চাঁদ না দেখলেও বলতাম হ্যাঁ দেখা গেছে। কেন, টেলিভিশনে অনেক ধরনের প্রোগ্রাম দেখাবে, সেই প্রোগ্রামগুলো খুব মজা করে দেখবো। আমি টিভি দেখতে খুব পছন্দ করতাম। আর কোরবানি ঈদের সময় তো আমাদের পেছনে বাসা ছিল, ওখানে ওই অনেকের বাসা, আমাদের প্রতিবেশী যারা ছিল তাদের বাসায় গিয়ে বসে থাকতাম, রুটি বানানো হতো, চালের রুটি, কখন আমাকে দেবে একটা, আমি একটা খাবো। আচ্ছা, কল্পনা করা যাক যে লাবণী লাফাচ্ছেন, বললেন যে আনন্দ এই জায়গাটা আমি কিন্তু কল্পনা করতে পারছি। আচ্ছা কায়েস স্যার, আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, একটু আগে বলছিলাম যে স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন, বিশেষ একটি কারণে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে পরবর্তী অনুষ্ঠান থেকে আমরা নাম্বার নেবো এবং ফোন কল নেবো, আজকে নেবো না। এই জন্য আজকের যে মজাটা, আজকের যে আবহটা, এটাকে নষ্ট করতে চাচ্ছেন না আমাদের অথরিটি, সেই জন্য আমরা আজকে কোনো নাম্বার দিচ্ছি না। আমি দুঃখিত, বলেছিলাম আমরা নাম্বার নেবো বলে। আমরা আরও কথা যাব, একটা গান শুনবো চিটাগাংয়ের গান, সেই গান শুনতে শুনতে ব্রেকে যাবো, ব্রেকের পর আমরা আবার আসবো। অবশ্যই, ঠিক আছে। বন্ধু মেখান সুখের হর সুখের বদল দুঃখ দিলাম কোন হরণে ভালোবাসার দাম ন দিলাম মধু হই হই মিশে খাবাইলাম মধু হই হই মিশে খাবাই